বিশ্বখ্যাত সেনাপতি আলেকজান্ডার। মৃত্যুসজ্জায় শায়িত সেনাপতি আলেকজান্ডার তার অন্য এক সেনা সদস্যকে ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর তোমরা আমার তিনটি ইচ্ছা পূরণ করবা, আমার তিনটি ইচ্ছা অত্যন্ত যত্ন সহকারে আদায় করবে এবং এতে যেন কোনো প্রকার ত্রুটি না ঘটে। এই বলে সেনাপতি আলেকজান্ডার বললেন, আমার প্রথম ইচ্ছে হলো আমার মৃত্যুর পর আমার কফিন শুধুমাত্র আমার চিকিৎসকরা গ্রহণ করবে। সেনাপতি আলেকজান্ডারের দ্বিতীয় ইচ্ছে ছিল অত্যন্ত আশ্চর্যজনক, কারণ সেনাপতি বললেন, তার মৃত্যুর পর যে পথ ধরে চিকিৎসকরা কফিন নিয়ে যাবেন কবরস্থানের সেই ঠিক রাস্তায় সেনাপতির সারা জীবনের জমানো টাকা পয়সা স্বর্ণ ও অন্যান্য মূল্যবান সবকিছু কোষাগার থেকে এনে গোরস্থানের রাস্তায় বিছিয়ে দেওয়ার জন্য। সেনাপতির এবার তার তৃতীয় ইচ্ছেটি বলতে লাগলেন। তার তৃতীয় অভিপ্রায়টি বা শেষ অভিপ্রায় হল, মৃত্যুর পর তার দুই হাত কফিনের বাহিরে ঝুলিয়ে রাখার জন্য তিনি তার সেনাপতির কাছে ব্যক্ত করলেন। তার সেনাপতি আলেকজান্ডারের বিচিত্র সব ইচ্ছে দেখে মুগ্ধ হল এবং তিনি তাকে জিজ্ঞেস করার সাহস পাচ্ছেন না। তারপর তার মহামান্য এক সেনাপতি আলেকজান্ডারের হাতে চুম্বন করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, কেন তিনি এরকম বিচিত্র এইসব ইচ্ছে করলেন। মহামান্য সেনাপতি আলেকজান্ডার দীর্ঘ শ্বাস নিতে লাগলেন এবং বললেন, আমি এই পৃথিবীর মানুষের কাছে তিনটি ইচ্ছের দ্বারা তিনটি শিক্ষা রেখে যেতে চাই। প্রথমত, আমার কফিন শুধুমাত্র চিকিৎসকদের বহন করতে বললাম এই জন্য যে মানুষ বুঝতে পারে চিকিৎসকরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না, মানুষকে সুস্থ করার কোনো ক্ষমতা তাদের মধ্যে নেই, তারা ক্ষমতাহীন ও মৃত্যুর কাছে অসহায়। সোনা দানা ও টাকা পয়সার পেছনে সারা জীবন ছুটেছিলাম, কিন্তু টাকা পয়সা আজকে আমার সাথে যেতে পারতেছে না। মানুষ বুঝুক যে ধন সম্পদের পিছনে ছুটাছুটি সময়ের অপচয় ও বোকামি। আর আমার হাত দুটো কফিনের বাহিরে রাখার মাধ্যমে জানাতে চেয়েছি যে আজ আমি শূন্য হস্তে প্রভুর কাছে চলে যাচ্ছি, কোনো কিছুই আমার সাথে নিতে পারছি না। আসলে মৃত্যুর পর মানুষ পৃথিবী থেকে কিছুই সাথে করে নিয়ে যেতে পারে না, পৃথিবীর বস্তু পৃথিবীতেই থেকে যায়, শুধু থাকে না সেই মানুষটি। মহামান্য সেনাপতি আলেকজান্ডার মৃত্যুর পরেও এই তিনটি কাজের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিয়েছেন। মহামান্য সেনাপতি আলেকজান্ডারের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।